तव कथामृतम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भुरिदा जनाः भुवि गृणन्ति ये भुरिदा जनाः पंचम परिच्छेद नाट्यालये चैतन्य लीला श्री रामकृष्ण समाधिस्थ ठाकुरेर गाड़ी बिलन स्ट्रीटे स्टार थिएटारेर सम्मुखे आसिया उपस्थित रात प्राय 8:30 संगे मास्टर बाबूराम महेंद्र मुखर्जी और आरो दु एकटि भक्त टिकिट किनिबार बंदोबस्त होइतेछे नाट्यालयेर मैनेजार श्रीजुक्त गिरीश घोष कयेकजन कर्मचारी संगे ठाकुरेर गाड़ीर काछे आसियाछेन अभिवादन करिया ताहाके सादरे उपरे लइया गेलेन गिरीश परमहंसदेवेर नाम शुनियाछेन तिनि चैतन्यलीला अभिनय दर्शन करिते आसियाछेन शुनिया परम आह्लादित हइयाछेन ठाकुरके दक्षिण पश्चिमेर बक्से बसानो हलो ठाकुरेर पार्शे मास्टर बसिलेन पश्चाते बाबूराम ओ आरो दुई एकटी भक्त नाट्यालय आलोकाकीर्ण नीचे अनेक लोक ठाकुरेर बाम दिके ड्रप सीन देखा जाइतेछे अनेकगुलि बक्से लोक हइयाछे एक एकजन बेहारा निजुक्त बक्सेर पश्चाते दाड़ाइया हावा करিতেছে ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারার যুক্ত করিয়া গেলেন ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইতেছেন ঠাকুর বললেন বাহ এখানে বেশ এসে বেশ হলো অনেক লোক একসঙ্গে হলেই উদ্দীপন হয় তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন मास्टर बोलें आज्ञा हाँ ठाकुर श्री रामकृष्ण बोलें एखाने कत नेबे मास्टर बोलें आज्ञा किच्छु नेबे ना आपनी एसेछेन ओदेर खूब आह्लाद श्री रामकृष्ण बोलें सब मायेर माहात्य ड्रप सीन उठिया गेल एककाले दर्शकवृंदेर दृष्टि রঙ্গমঞ্চের উপর পড়ল প্রথমে পাপ আর ছয় রিপুর সভা তারপর বনপথে বিবেক বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধরীগণ আর মুনি ঋষিগণ ছদ্মবেশী দর্শন করিতে আসিতেছেন ধন্য ধরা নদিয়া এলো গোরা দেখো 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 না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরি দর্শনে দেখো প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন মাস্টারকে বলিতেছেন আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি এবার স্ত্রীগণ বললেন মাধব মন মোহন মোহন মুরলীধারী সকলে বললেন
হরিবোল 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 মৌন আমার। পুরুষগণ বললেন, ব্রজ কিশোর কালিয়হর কাতর ভয় ভঞ্জন। শ্রীগণ বললেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন। আবার পুরুষগণ বললেন, গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারী। এবার স্ত্রীগণ বললেন, শ্যাম রাস বিহারি। সকলে বললেন, হরিবোল 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 মৌন আমার। বিদ্যাধরীগণ যখন গাইলেন, নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। কনসার্ট ঐক্যতানবাদ্য হইতেছে, ঠাকুরের কোনো হুঁশ নাই। এভাবেই প্রতিনিয়ত আমরা শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ।